আসানসোল মেলাপালা রেল ব্রিজের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় 10 চাকার একটি ব্ল্যাক পাউডার বোঝাই লরি। আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গি ফাড়ির বাইপাস জাতীয় সড়কের মেলাপালা রেল ব্রিজের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় 10 চাকার একটি ব্ল্যাক পাউডার বোঝাই লরি। অল্পের জন্য প্রাণে বাঁচে লরির চালক ও খালাসি। লরির খালাসি জানান, লরিটি ডানকুনি থেকে উত্তরাখণ্ডের দিকে যাচ্ছিল, সেই সময়ই গতকাল রাত্রি 9টা নাগাদ একটি লাক্সারি বাস আমাদের লরিটিকে ওভারটেক করার সময় ওই লাক্সারি বাসটিকে বাঁচাতে গিয়ে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। কিতনা বাজে হুয়া? আরে রাত 9 বাজে। কোন চিজ লোড থা গাড়ি মে? गाड़ी में ब्लैक पाउडर कार्बन। कहाँ से आ रहा, कहाँ जा रहा था गाड़ी? ये आ रहा है दानकुनी से, जा रहा है उत्तराखंड। उसके बाद क्या हुआ गाड़ी का? गाड़ी का उसके बाद पंचर हुआ, हम लोग निकल के गाड़ी में आया है, आपके सामने खड़ा है। कितना आदमी था गाड़ी में? गाड़ी में दो ही, मैं था और ड्राइवर था। किसका चोट टूट लगा? चोट हुई हल्का फुल्का, सर में लगा, अंडर डोस लगा, जान बच गया बस वही। আসানসোল থেকে সৌমিত্র বাঙ্গুলি, রিপোর্ট টাইমস বাংলা।